বাইক এখানে রয়েছে, এই রাস্তাটাই আমরা ঘুরে ওই যে এইখান দিয়ে ওরকম করে নামব, ওই ঘুরে ওখান দিয়ে যাব। অপূর্ব সুন্দর রাস্তা, অপূর্ব। আজকে আমরা চলেছি কাশীপুর এলাকার আদ্রা থেকে 25 কিলোমিটার দূরে একটি ড্যাম ফুটিয়ারি। তো আমরা আজকে যাচ্ছি প্রথমে রঘুনাথপুর থেকে, এখন যাচ্ছি হচ্ছে আদ্রা, সেখান থেকে আমরা কাশীপুর রোড ধরবো এবং সেইখান থেকে আমরা চলে যাবো ইয়েতে ফুটিয়ারি। সামনে জয়চণ্ডী, সামনে জয়চণ্ডী রেলওয়ে স্টেশন, এটা টপকে আদ্রা স্টেশনের দিকে যাব রেল লাইন ক্রস করে। ইয়েস, আর আর এদিকে ওই যে মালগাড়ি ট্রেনটা আসছে, এমনি ওখানে গেট পড়ে আছে, আমি এখানে দাঁড়াই এবং দেখুন ওই জয়চণ্ডী পাহাড়টা দেখা যাচ্ছে গোটা রঘুনাথপুরের পেছনে, এটা কি সুন্দর লাগছে। এদিক থেকে আসানসোল ট্রেনগুলো যায় এদিক দিয়ে। ইয়েস, তো আমরা কাশীপুর হুরা রোডে ঢুকে গেছি আদ্রা টপকে, আদ্রা স্টেশন থেকে এখান থেকে 25 কিলোমিটার আমাকে যেতে হবে রঘুনাথপুর থেকে। এখন আমার ট্রিপ মিটারে 7.5 কিলোমিটার দেখাচ্ছে আর টাইম 10:55। তো 11:45 পৌঁছে যাব। যখন পাকবিরা এসেছিলাম তখন রাস্তা অতি খারাপ ছিল, আজকে দেখা যাক রাস্তা কিরকম। আজকে একটু গরম আছে কিন্তু বাইকে ঠান্ডা লাগছে। একটু হলে অ্যাক্সিডেন্টটা হয়ে যেত। এই দেখ, যে কোনো জায়গা দিয়ে ছাগল ঢুকে যাচ্ছে। আদ্রা ডিভিশনের সবচেয়ে বাজে রাস্তা হচ্ছে এটা, এখানে যে কেউ যখন খুশি ঢুকে যেতে পারে, খুব কেয়ারফুলি এখান দিয়ে চালাতে হবে। কাশীপুরের মোড় থেকে আমরা রাইট টার্ন নিয়েছি, নিয়ে গামারকুলি স্টপেজ অবধি মানে প্রায় 15 কিলোমিটার এখন যেতে হয়। আজকে বিশ্ব মাতৃভাষা দিবস, সমস্ত ভাষার মানুষকে জানাই অশ্রদ্ধ শুভেচ্ছা। ফুটিয়ারি ড্যামটা, হ্যাঁ
এখান দিয়ে যাওয়া যাবে? পুরো জঙ্গলের এক মধ্যে দিয়ে কি সুন্দর রাস্তা দেখুন, শহরের ইটকাট পাথরের থেকে কিছুটা বেরিয়ে একটা পুরো সাঁওতাল গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। একটা অপূর্ব ডেকোরেশন দেখুন বাড়ির গায়ে। সিংহাই ওয়াটার লগিং, তো ওই যে রাস্তাটা দিয়ে আসছে এই ওপরে উঠতে হবে। তো আমরা এসে গেছি ফুটিয়ারি ড্যাম। কি অপূর্ব দৃশ্য দেখুন। এবার ড্যামটা আমি ওপর দিয়ে ওই দিকে যেতে পারি, এদিকে সবাই চান করছে, কি অপূর্ব লাগছে। চলো ড্যামের ওপর দিয়ে। আমি পৌঁছে গেছি ফুটিয়ারি ড্যাম। খুব সুন্দর একটি জায়গা। আমাদের যে বাইক এখানে দাঁড় করানো আছে, অপূর্ব জায়গা। এদিকে পাহাড় রয়েছে, ওই যে পাহাড় দেখা যাচ্ছে। আর জায়গাটা যদি দেখাই, অপূর্ব সুন্দর। একটি কৃত্রিমভাবে জলাধার তৈরি করা আছে ড্যামের ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা ঘুরে আমি এসেছি ওই দিক। খুব সুন্দর জায়গা, পিকনিক করতে বা একদিনের আউটিংয়ের পক্ষে খুব সুন্দর। দেখতে পাচ্ছি এখানে সম্প্রতি পিকনিক করা হয়ে গেছে, বিভিন্ন পাথর রাখা আছে, এর মধ্যে আগুন জ্বালানো হয়েছিল, চারিদিকে শালপাতা এমনি ছড়ানো রয়েছে। ওরে ওই ওই ব্রিজটার উপরে ওঠা যায়? হ্যাঁ, তো আজকে গেটটা বন্ধ আছে, সুতরাং কাছাকাছি যাওয়া সম্ভব নয়। সাধারণত আমি পুরুলিয়ার তো অনেকই দর্শনীয় জায়গা আছে, আর সেগুলো আমার থেকে অনেকে ভালো জানে, কিন্তু আমি যেসব জায়গা খুঁজছি সেই জায়গাগুলো অনেকে জানেন না। আমি এক্সপ্লোর করে ওকে দেখানোর চেষ্টা করছি যে শুধুমাত্র যেগুলো নোন প্লেস সেগুলো ছাড়াও এমন অনেক
জায়গা আছে পুরুলিয়ায় যেখানে শর্ট ট্রিপের জন্য খুব আদর্শ। রঘুনাথপুর থেকে বা আদ্রা স্টেশন থেকে 25 কিলোমিটার, আপনারা কখনো আদ্রা স্টেশনে নাম নেবে সেখান থেকে কোনো একটি গাড়ি ভাড়া করে আপনারা চলে আসতে পারেন এই ফুটিয়ারি ড্যাম। এই অপূর্ব সুন্দর এইদিকে লেক, আর পাশে গ্রাম্য রাস্তা দেখা যাচ্ছে। এই রাস্তাটাই, এই যে আমার বাইক এখানে রয়েছে, এই রাস্তাটাই আমরা ঘুরে ওই যে এইখান দিয়ে ওরকম করে নামব নিচে। এটা ফুটিয়ারি অ্যাডভেঞ্চার নেচার ক্যাম্প। এই কটেজগুলোর মধ্যে আপনারা থাকতে পারবেন। এখন তো গেট বন্ধ দেখছি, কাজ অনলাইন বুকিং করে চলে আসতে হবে এবং এখান থেকে ট্রেকিংও করা হয়। সামনে ওই পাহাড়টা যে রয়েছে দেখালাম, তিলাপানি, ওই পাহাড়টায় অ্যাডভেঞ্চার ট্রেকিং করানো হয়। এখান থেকে ওই পাহাড়টাতে ট্রেক করানো হয়। মাছ ঘুরে বেড়াচ্ছে, মাছ ঘুরে